মুড়ির মোয়ার সঙ্গে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত, আর এই মোয়াটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের সেই ছেলেবেলায়। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার, আর আজকে মুড়ির মোয়া কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি। মোয়া করার জন্য আজকে আমি এখানে দেখুন যে রুচি মুড়ি ব্যবহার করব। হাতের কাছে সবারই কিন্তু রুচি মুড়ি পাওয়া যায়, তাই আপনারা এর বদলে যে কোনো মুড়ি বা ঘরে ভাজা মুড়িটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখুন যে একটা কড়াই নিচ্ছি, সেখানে দেখুন যে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। আর এখানে দেখুন যে মেজারমেন্ট স্কেলে আমি 200 গ্রাম পরিমাণ গুড় মেপে নিয়েছি। আপনারা এটা দোকান থেকেই মেপে নিয়ে আসতে পারবেন যদি আপনাদের মেজারমেন্ট স্কেল না থাকে, বা আপনারা আন্দাজ মতো এখানে ব্যবহার করবেন। আগে গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, আর আজকে এখানে কিন্তু আমি আখের গুড় ব্যবহার করেছি। অবশ্যই মাথায় রাখবেন একটা টিপস, আর সেটা হচ্ছে মোয়া বানাতে হলে কিন্তু আখের গুড়টাই ব্যবহার করতে হবে। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে মাঝারি লো আঁচে আমাদেরকে আগে গুড়গুলোকে গলিয়ে নিতে হবে। গুড়টা কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে, আর এভাবে দেখুন যে একটু করে করে ফেলতে হবে। যদি দেখেন যে এই যে ড্রপগুলো এগুলো সুতার মতো হয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে যে আমার গুড়টা পাক এসে গিয়েছে। এখনও কিন্তু পাক আসেনি গুড়টাতে, তাই অবশ্যই কিন্তু এই অবস্থায় খুবই সতর্ক থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। যদি এই গুড় পুড়ে যায় তাহলে কিন্তু মোয়াটা খেতে একদমই ভালো লাগবে না। আর আপনারা দেখেছেন কি না আমি জানি না, আমার চ্যানেলে কিন্তু নাড়ুর একেবারে পারফেক্ট রেসিপিগুলো আমি শেয়ার করেছি, বিভিন্ন রকম নাড়ু। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন। আর দেখুন একটু করে নাড়ছি, আর এভাবে করে ফেলে ফেলে দেখতে হবে যে সুতার মতো করে পড়ছে কিনা। দেখুন এখনো আর একটু বাদ আছে, দেখুন এখন কিন্তু এই যে দেখুন একদম সুতার মতো হয়ে পড়ছে। আপনারা ক্যামেরার দিকে একটু ভালো করে খেয়াল করুন যে এই যে ড্রপটা পড়ছে একদম সুতার মতো হয়ে পড়ছে। এই অবস্থায় কিন্তু আমার একদম পাক চলে এসেছে। এটা খুব বেশি হলে 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এটাও বা চুলার একটা টেম্পারেচারের উপর নির্ভর করবে। আমি কিন্তু বলেছি যে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম লো। এই যে দেখুন আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হবে। দেখুন একদম লাস্ট বিন্দুতে এসে দেখবেন যে সেটা সুতার মতো হয়ে পড়বে। দেখুন দেখেছেন, এই অবস্থায় চুলার জালটাকে কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। দিয়ে আমরা এটা নামিয়ে নিয়ে এখন এখানে আমরা মুড়ি মিশাবো। 500 গ্রাম পরিমাণ মুড়ি থেকে দেখুন যেভাবে ধীরে ধীরে দিতে হবে, আর একেবারে দ্রুত হাতে নাড়তে হবে। একবারে কিন্তু মুড়ি দেওয়া যাবে না, তাহলে ঠিক আপনি বুঝতে পারবেন না যে কতগুলো মুড়ি আপনার লাগবে আর কতগুলো লাগবে না। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বড় একটা পাত্র ব্যবহার করতে হবে। দেখুন আমি যে পরিমাণ মুড়ি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু মুড়ির দরকার নেই। যদি বেশি মুড়ি হয় তাহলে কিন্তু এই মোয়াটা আপনি পাকাতে পারবেন না, আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই এখানে আমি ভালো করে মুড়িটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেছেন ভালো মতো এরকম চেপে চেপে কিন্তু এভাবে করে মুড়িটাকে গুড় লাগিয়ে নিতে হবে। এখন একটা টিপস বলি, টিপসটা হচ্ছে আপনার মোয়া বানানোর সময় কিন্তু মুড়িটা অবশ্যই মচমচে হতে হবে। কারো যদি দেখা যায় যে ঘরে মচমচে মুড়ি না থাকে, তবে সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনাদের মুড়িটা একটু নরম হয়ে যায় তবে সেটাকে আপনারা একটু এমনি কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট ছেঁকে নেবেন, তাহলে দেখবেন যে মচমচে হয়ে যাবে। দেখুন এভাবে দ্রুত হাতে কিন্তু আমাদেরকে মোয়াগুলো বানাতে হবে। গরম গরম দেখুন যেভাবে চেপে চেপে কিন্তু আমাদেরকে মোয়াগুলো বানাতে হবে, আর দ্রুত হাতে এই কাজটা করতে হবে, কারণ যদি মোয়ার মুড়িটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনি মোয়া পাকাতে পারবেন না। তাই একটু ধৈর্য সহকারে এভাবে চেপে চেপে আমাদেরকে মোয়াগুলো বানিয়ে নিতে হবে। মোয়া আপনি ঠিক কত বড় করে বানাতে চান সেটা কিন্তু সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনি আপনার পছন্দের সাইজ মতো মোয়াগুলোকে বানিয়ে নেবেন। আর দেখুন যে কত মচমচে রয়েছে, দেখেছেন একেবারে পারফেক্ট রেসিপি শেয়ার করলাম। 200 গ্রাম পরিমাণ মুড়ি লেগেছে আমার এই 200 গ্রাম পরিমাণ গুড়ের মধ্যে, মানে আমার মুড়ির প্যাকেটটা কিন্তু ছিল 400 গ্রাম পরিমাণের। এখন এয়ারটাইট এরকম বয়ামে করে আপনারা কিন্তু মোয়া সংরক্ষণ করবেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত দেখবেন যেটা একদম ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু খাওয়ার সময় এই মুখটা একটু খুলে নিয়ে বের করে নিয়ে আবার ভালো মতো বন্ধ করে রাখবেন। শীতের সকালে এই মোয়া আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে। আর শীতের সকালে রোদে বসে যখন এই মোয়াটা খাবেন দেখবেন যে কত সুন্দর একটা ফিলিংস আসবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।